প্রথম পার্টটা পুজোর ব্লগটা রাখার জন্যই এটা দ্বিতীয় পার্ট হিসেবে আজকে রাখির ব্লগটাকে রাখছি, কারণ একসঙ্গে দুটো ব্লগ করতে গেলে আগের ভিডিওতেই বলেছিলাম যে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই দুটো ব্লগে বানানো হয়েছে পুরো পার্টটাকে। আজকে রাখি বন্ধন উৎসবে আমি খুবই মজা করেছি সবাই মিলে, আমি দাদা ভাই দিদি ভাই সবাই। কিন্তু কি বলবো, সবসময় তো সব রকম ভিডিও করা হয়ে ওঠেনি, মানে সবটা আমি করতে পারিনি, আমি নিজে আজকে খুব ব্যস্ত ছিলাম, তাই সবাইকে দিয়ে টিটস অ্যান্ড বিটসে ভিডিওটা বানিয়েছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, সবাই প্লিজ জানিও যে কেমন লাগছে এবং ভালো থেকো, সাথে থেকো। এখন সন্ধ্যাবেলার জন্য রেডি হলাম, আজকে যা পরিশ্রম হয়েছে সেটা তো হয়েছে, থাকার বলার তো কিছু নেই। তো এখন সবাই আসবে, তার জন্য রাখি প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলি ফটাফট। তো এখন আজকে শাড়ি পরেছি একটা লাল রঙের, তো একবার দেখে নেবো লুকটা, একবার দেখি দেবো তোমার এই আজকের লুক। ইগনোর দ্য মেস বিহাইন্ড মি। একটু অন্যরকমভাবে এই রাখি সেলিব্রেট হয় আমাদের মধ্যে, তাই এইভাবে মানে চাল, চন্দন, কলাছড়ি, রাখি আর হচ্ছে প্রদীপ দিয়ে এবং ঘট আর পলক দিয়ে রাখি মানানো হয় আমাদের মধ্যে। আর রাখির জন্য একটু ছোট্ট করে আলপনাও দিয়েছিলাম, কিন্তু সেটার কোনো ভিডিও নেই, তাই স্টিল ছবি দিয়ে এই কাজ চালানো হচ্ছে। আরে সাউন্ড বন্ধ করে দিবি না, পিছনে অন্য একটা মিউজিক চলে। রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট হয় না ভাই, রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট হয় না ভাই। ঝামেলা শেষ। না উলু দেওয়া তো আবার হবে না, না তাছাড়া উলু দিচ্ছে না এতক্ষণ ধরে দাঁড়ায় আছে ভিডিও করলো, সব ভিডিও আরবো বাবু, আমার গোপালের হাত থাকা তুমি পড়ায় দাও ভাই, হাত থাকা আমার গোপালের হাত থাকা পড়ায় প্রণাম ভগবান। আরে তোর বরণ হচ্ছে, তুই ওইদিকে তাকা, আমি ঢুকে গেলাম। হ্যাঁ আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল, এদের বাচ্চা সবার এটা হাতের মধ্যে খেলা। কি রে স্নিগ্ধ, জিত আসবে না, জিত আসবে না, বাবার সাথে বললা গেছে, বাবা আসছে না, জীবন শেষ। কি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ চলছে তো বলো, ঠিক আছে
এতগুলো নাম আর গিফট এইটুকু উল্টো পাল্টা গান করছে খুব ভালো। আরে এখন এই কানে কানে কি কথা হচ্ছে, এই পড়ে গেল সব থেকে ভালো নিউজ হচ্ছে সাহেব বলেছিল শ্রেয়ার যে ভাইফোঁটার গিফট মানে রাখি বন্ধনের গিফট তাতে সাহেব এক টাকাও দেবে না, সাহেব পছন্দ করবে না, আমি সাহেবকে দিয়েই পছন্দ করাইছি গিফটটা, ঠিক আছে, সাহেবের কাছ থেকে আমি এক্সট্রা টাকাও তুলছি ওর বইয়ের গিফটের জন্য, কারণ রাখি পূর্ণি তোকে আমি কি বললাম, তোকে আমি কি বললাম, তো হয়ে গেল, দেখি দেখি মম দেখো দেখো কেমন লাগছে বলো, দারুণ মা আমি আমার জন্য টুল নিয়ে আসি, হ্যাঁ জিন্স পরে আসি, বসতে পারবো না, ভিডিও করছি তো আমি তোর জন্য আজকের ওয়ার্নিং, তুই আজকে টাকা শুনবি এখানেই রাখতে যাবি, পড়ার সময় এটাকে সাথে করে নিয়ে আসবি না, ছবি তুলবো তাহলে আমি চলতে হবে না, তুই আমার বেলায় ছবি তুলিস, দু হাতে দেবাদা বলছে ছবি তুলবো, হ্যাঁ ভিডিও হয়ে গেছে, হ্যাঁ এবার 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 বন্ধ কর, তখন মারাটা উঠেনি, আরেকবার দেখা পরে দেখাচ্ছি, মারাটা দেখা, আরে ডিওপি এত বলো ভাবি না রে, আচ্ছা উঠে হয়ে গেছে, ওরা চেয়ে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে একটা ডিশ আর চামচ, ব্যাগটা রেখে দে না, ব্যাগ নিয়ে মমকে বল তাহলে দিয়ে দেবে, কিছু না এরা কি করবে বলো, তারপর তো এসব ভাগলামি বাড়বে, কোনদিন তো চিনি আমার গুলোকে আমি কি শাস্তি দিই জানিস না, কান ধরবে কান ধরে বাড়ির বাইরে স্ল্যাবের উপরে কুকুরু কুকুরু এদিকটা
বসো একবারে করে দিয়ে উঠবো দুটো আসন বের করে দিয়েছি দুই জামাতাকে একসাথে বসা বসে বসে একবারে হবে না তোমার দাদা বসো দেখে দিন আরে এটাও ব্লগ বানাবো বসো একবারে আমি উঠ বস করতে পারছি বক্তব্যটা আরেকবার ভালো করে বলো মানে আমাদের ভীষণ লস ছেলে খুবই আনফেয়ার জিনিসটা খুব আনফেয়ার ডাক্তার যদি হয় দাদা তাহলে তো কি করা যাবে ডাক্তার তখন চাইতে হয় দাদা দাও বোনের কাছ থেকে চাইলে ওটা কেমন দেখা দাদাকে প্রণাম করলি হ্যাঁ ভুলে গেছে না সে শেষ হয়ে গেছে ভেতরের কার তেল খতম ভগবান দিচ্ছে না ভালো
সীতমাকে হেল্প করে একটু বানতে ভেরি গুড হয়ে গেছে বন্ধ করবো এটা জয়দা যেটা বলা হয়নি এর আগে, কারণ ইন্ট্রোডাকশন করানো হয়নি। তাই জয়দা শুভ্র ও আমার ভাই, তো ও ছোট। এটা স্বর্ণায়ুদা, আমার সব দাদা আর আমি একটাই বোন, তাই এতজনকে রাখি। এটা বিবেকদা, জানি না কতটা ইজ্জত দিবার দাদা। এটা শুভঙ্কর দা, প্রোটেক্টিভ ওয়ান। এটা ফারুকদা, ফারুকদার সঙ্গে বোনটা খুব স্পেশাল আমার। এটা তন্ময়দা, বালুরঘাট শহরে এমন কেউ নেই যে তন্ময় লাইডিকে চেনে না। এটা সুবীরদা, প্রেস ক্লাবের সুবীরদা, রূপকদা। এটা রূপকদা ছাড়াও বিট্টুদা আর রিপন এসেছিল, কিন্তু ওদের সঙ্গে আর ছবিটা তোলা হয়নি। এটা রানাদাদা, এবং সরি প্রেস ক্লাবে ওদের সঙ্গে ভিডিওও নেই আর। এটা শাম্বদা, তাছাড়া অনেকের সঙ্গে ভিডিও ছবি নেই, যেমন স্নিগ্ধ, বিশাল, এটা আমার দাদা ভাই। আর তারপরে গুলু দাদা, এদের সঙ্গেও মানে সেভাবে ছবি তোলা হয়নি। এবং তারপরে আমরা এইভাবে মজা করছিলাম, আমি আমার দাদাদেরকে নিয়ে সবসময় মজা করি। তো এটা দাদা ভাইদের সঙ্গে, দাদা আর গুলু দাদার সঙ্গে মজা, দাদা ভাইয়ের সঙ্গে তো আমি সবসময় করতে পারি। আর এটা আমার প্রিয় ফ্রেম একটা, দাদা ভাই, দিদি ভাই, আমি, গুলু দাদা, মা, আমি আর দিদি ভাই, মা তার দুই মেয়েকে নিয়ে। এটা সব থেকে বেস্ট ফ্রেম হয়েছে, কি বলো দিদি ভাই? মা তার দুই ছেলেকে নিয়ে। আমার হিংসা হচ্ছে এই ফ্রেমটা দেখে, সেজন্য আমিও মিডলে ঢুকে যাই তারপরে। এবং তারপরে দিদি ভাইকেও আমরা ডেকে নিই যে দিদি ভাই চলে আসো। দিদি ভাই ছাড়া ফ্রেমটা সত্যি অসম্পূর্ণ। এবং তারপরে ফুল ফ্যামিলি, গুলু দাদা, মা, মামা, আমি, দিদি ভাই আর দাদা ভাই। এটা আমি আর আমার দিদি ভাই, এই বন্ডটা সত্যি সব থেকে স্পেশাল। জানি না কি কি ভিডিও তোলা হয়েছে, কিন্তু আজকে খুবই 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 মজা করলাম সবাই মিলে। এখনও মানে সবাই মিলে মজা হচ্ছে, কিন্তু আর ব্লগ কন্টিনিউ করার মতো এনার্জি নেই। সকাল 5:30 থেকে চলছে, এখন বাজে রাত্রে 11:10, আর পাচ্ছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো। এই ছিল আজকে আমার রাখি বন্ধন উৎসব, আমার দাদাদের সাথে বাড়ির পুজো, যেটার জন্য মানে অনেকদিন ধরে অপেক্ষা করে আমরা পুজোটা দিলাম, ভালো লাগলো। তো এই অবধি আজকে ব্লগটা রাখছি, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, টেক কেয়ার।